ওকে দেন আসিব যাওয়ার এবং এখানে যত আর্টিস্ট ফ্যান আছে সবাইকে নিয়ে প্রথম আয়োজনে আমরা দেখি আসিফ মাহমুদ আপেল আজকে কি আয়োজন রেখেছে। গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এখানে ওর গাড়ি আছে। যদিও আসিফ ব্রাজিল থেকে আর্জেন্টিনা। হ্যালো, কি রে? কি বিশাল আয়োজন করছো আজকে? কি কি আয়োজন? কি আয়োজন আজকে? আয়োজন বলতে আমার জন্য টিকিট টিকিট রাখছিস কোথায়? অবশ্যই তোমার জন্য টিকিট রাখছি। কোনটা নিয়ে যাবো? উদযাপন করবো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার ফ্যান যারা আছেন, আমি জানি না মানে এখানে অত ব্রাজিলের ফ্যান হতে পারেন, আর্জেন্টিনা ব্রাজিল সবাই মিলে আসলে বিদেশের মাটিতে বসে গ্যালারিতে বসে পছন্দের টিমের খেলা দেখার মজাটা আসলে অন্য অন্য ধরনের, অনেক মজা লাগছে, অনেক আনন্দ লাগছে। যে বিশেষ করে আর্জেন্টিনা সাপোর্টার আমি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আসিফ কি বলতে চাচ্ছে আমার এই খেলা নিয়ে? আসলে যেটা বলবো, এই আমাদের ফ্যান্সরা চলে আসছে, বাংলাদেশের ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের পতাকা, সেই সাথে আমাদের প্রিয় সাপোর্টার আমাদের আমরা এটা এটা করে আছি না? আমরা আমার সাথে কি আছে? মানে আমাদের কাছে কি আছে? আমরা সাথে আছি, আপনি আছেন? আছেন আমরা রেডি, আমরা এখনই রওনা দিব এবং আমরা দেখবো আমাদের পছন্দের টিম সেটা হচ্ছে আর্জেন্টিনা বলাম ইরাকের ম্যাচটি দেখবে এবং দেখতে আমরা যাচ্ছি। আর আমাদের সাথে আমাদের টিম আছে, আমাদের আর্জেন্টিনা সাপোর্টার যারা তারা সবাই আসছে এবং তারা সবাই একসাথে যাবো, আমরা দেখবো। আমি আসিফ, শাহান এবং আকাশ আমরা গাড়িতে করে যাচ্ছি এবং মাঠে আমাদের অনেক ফ্যান্সরা আছে, সবার সাথে দেখা হবে। কি তুমি মুখ লুকাচ্ছ কেন শাহান? সবার সাথে দেখা হবে, কথা হবে। তো আমরা যাই আসিফ, আর আমাদের এখানে কোনো কাজ নেই এবং রাস্তায় আমরা যেতে আমাদের যে ফ্যান্সরা আছে যারা আছে যারা আর্জেন্টিনার ফ্যান্স যারা আছে সবার সাথে দেখা হবে, কথা হবে এবং আপনাদের সবার সাথে আমরা চেষ্টা করবো সবার সাথে দেখা করে দিতে এবং কথা বলতে। না ঠিক আছে,
আমরা রওনা দিয়েছি, একটু পরে আমরা মাঠে আমাদেরকে দেখতে পাবেন, এবং মাঠে দেখতে পাবেন আর্জেন্টিনার ফুটবল তারকা যারা আসছে তাদের সাথে আমাদেরকে দেখতে পাবেন। পাশাপাশি আসিফ তো আছে, এবং আসিফের মতো যত ফ্যান্স আছে যারা আর্জেন্টিনার খেলা দেখার জন্য আজকে গ্যালারিতে খুব অনেকদিন ধরে টিকিট সংগ্রহ করে আছেন, সবাইকে আমরা দেখতে পাবো। এবং আমি চেষ্টা করব বিশেষ করে বাংলাদেশি ফ্যান্স যারা আছেন আর্জেন্টিনার, সেই ফ্যান্সদের নিয়ে মূলত এই ব্লগটি সাজাতে। তো প্রথমে আমার সত্যি করতে ভালো লাগছে আমার বেস্ট ফ্রেন্ড আসিফ। আসিফ ভালো একজন সাপোর্টার। আমরা আপনারা হয়তো দেখছেন ইউটিউবে, আগে আমার চ্যানেলে প্রায় একটা খুদে খুদে বাচ্চাকে, মানে খুদে শিশুকে প্রায় সময় দেখতে পেতেন। এসে খুদে শিশু এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে, জিম করে বড় হয়েছে, মাশাআল্লাহ সিক্স প্যাক না ফ্যামিলি প্যাক। যাই হোক, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার প্যাক। দেখ, আমরা কথা বলছিলাম শারদ ভাইয়ের সাথে। শারদ ভাই কেমন লাগছে? মানে এই যে আপনি, আমি জানি আপনি কঠিন একজন ফ্যান আপনি আর্জেন্টিনার, এই যে আর্জেন্টিনার আপনার প্রিয় দলের খেলাটা আপনি সরাসরি গ্যালারিতে বসে দেখছেন ইরাকের সাথে, কেমন লাগছে? অবশ্যই আপনি জানতে চাই, অনেক প্রিয় দলের খেলা, যেটা আমার প্রথম দল আর্জেন্টিনা আর্জেন্টিনার খেলা সরাসরি দেখতে পাচ্ছি, ওটা তো আনন্দ লাগারই কথা, যে আনন্দ লাগছে ভাষা প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের সাপোর্টার নিয়ে আপনি খেলা দেখছেন, ওই সম্পর্কে আপনি কি বলা আছে? যেমন মাসুদ ব্রাজিল উনিও অনেকটা চলে আসছে, অনেকটা ব্রাজিল থেকে আর্জেন্টিনা চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাত বাজে কাজটা করছেন, যে ধরে ধরে ব্রাজিলের ফ্যান্সদেরকে নিয়ে এসে আর্জেন্টিনাতে ভর্তি করাচ্ছেন। আমার একেবারে শেষ শেষ মুহূর্তে আছে, আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি যে বিক্রি করে দিয়েছি আশেপাশে। তো সর্বশেষ আমরা যেটি দেখতে পেলাম, আমরা এক করছিলাম তিনটা কিংবা পাঁচটা, এরই মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি আর্জেন্টিনা তিনটে দিয়েছে ইরাকে, এবং খুব খুশি আমাদের সাথে একটু আসছে। আমরা দেখতে পাচ্ছি শুধু রাত্রিতে আর এই যে এই হচ্ছে মেসির জন্য আসছিল আর্জেন্টিনা। খেলা শেষে আমাদের বাড়ি ফেরা, ওরা আমার 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 ফ্ল্যাগটা রেখে দিয়েছিল, আমি আমার ফ্ল্যাগটা নেবো। এক্সকিউজ মি, থ্যাংক ইউ, হ্যাঁ নো প্রবলেম, হ্যাঁ থ্যাংক ইউ, এরা আমার ফ্ল্যাগটা রেখে দিয়েছিল, ফ্ল্যাগটা দিলাম। ইরাকের ফ্যান একজন পাইলাম,
ওই কিছু কর নাকি ওয়েন ওয়েন অনেক ভালো লাগছে চাই একালে দিছে একালে চলতে বুঝবে না সবাই যে আলাদা তবে আমরা মেসিকে অনেক মিস করছি নেক্সট টাইম ইনশাআল্লাহ তারা দেখতে পাবো তাই